অনারেবল ভিউয়ার, আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে মাথা ব্যথা নিয়ে আমরা আগে কথা বলেছিলাম। আজকে সেটার সূত্র ধরেই আলোকপাত। মাথা ব্যথা সাধারণত দুই ধরনের হয়, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে টেনশন টাইপ হেডেক এবং মাইগ্রেন হেডেক বেশি হয়ে থাকে। এটি আবার 90-95% লোকের বেশি হয়ে থাকে। এদের মধ্যে তাহলে মেইনলি কী থাকলো? টেনশন হেডেক এবং মাইগ্রেন হেডেক। তাহলে টেনশন হেডেক জিনিসটা কি? যাদের টেনশন থাকবে, অ্যাংজাইটি থাকবে, ঘুম কম হবে, এদের সাধারণত এই টেনশন হেডেকটা বেশি হয়ে থাকে। এই টেনশন হেডেকটা কেন হয়? ব্রেনের মধ্যে দুই ধরনের সাবস্ট্যান্স এন্ডোরফিন এবং সেরোটোনিন যদি কমে যায় তাহলে লোকাল একটা কন্ট্রাকশন হয়, সেই হেডেকটাকে বলে টেনশন হেডেক। এবার আমি একটু ডেমনস্ট্রেশন করে দেখাই আপনাদেরকে। এই ভদ্রলোকের যদি কখনো এসে বলে আপনাকে যে মাথা ব্যথাটা, আমার চারপাশে মাথা ব্যথাটা ব্যান্ড লাইক একটা মাথা ব্যথা হচ্ছে, চেপে ধরে রেখেছে, মাইল্ড টু মডারেট একটা মাথা ব্যথা হচ্ছে এবং মাথা ব্যথাটা 30 মিনিট থেকে 7 দিন পর্যন্ত পারসিস্টেন্ট হয়ে থাকে, মাথা ব্যথার সঙ্গে কোনো নৌসিয়া ভমিটিং থাকবে না কিন্তু আলো অসহ্য বা শব্দ অসহ্যের মধ্যে একটি থাকতে পারে, তাহলে ধরে নিতে হবে একটি একটি টেনশন হেডেক। টেনশন হেডেক হলে কি আপনাকে ভয় পেতে হবে? মোটেও না, আপনি টেনশন ফ্রি হবেন, আপনি একটু রিল্যাক্স থাকবেন। ট্রিটমেন্টটি আমি পরে বলবো, আজকে নয়। এরপরের হেডেক যেটি, সেটি হলো মাইগ্রেনাস হেডেক, আরও অনেক পরিচিত। সাধারণত এটি কাদের বেশি হয়? মেয়েদের বেশি হয়। এই ভদ্রলোকের দিকে আবার আমরা দেখি একটু। ভদ্রলোক যদি বলে যে আমার মাথার অর্ধেক অংশটি ব্যথা হচ্ছে এবং এই ব্যথাটি আমার সিভিয়ার হেডেক হচ্ছে, সাথে ভমিটিং হয় বা নৌসিয়া থাকে এবং আলো বা শব্দ অসহ্য লাগে, তাহলে ধরে নিতে হবে এটি একটি মাইগ্রেন হেডেক। তাহলে দুই ধরনের হেডেক যদি একসঙ্গে হয় তাহলে হবে মিক্সড টাইপ হেডেক। এবার আমি একটু আলোকপাত করি। কখন আপনি ডক্টরের কাছে যাবেন? ডক্টরের কাছে যাবেন কখন? যদি কোনো লোক তার 3 বা তার অধিক সংখ্যকবার এক সপ্তাহে মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথাটি যদি সঙ্গে কিছু ফিচার থাকে যেগুলো তার জীবনযাত্রাকে ব্যাহত করছে, 50-এর ঊর্ধ্বে কোনো লোকের যদি মাথা ব্যথা হয়, রাত্রিবেলায় যদি মাথা ব্যথা হয়, মাথা ব্যথার সাথে যদি তার কিছু ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট অথবা মাথা ব্যথার সঙ্গে চোখে কম দেখা, খিচুনি হওয়া, আলো অসহ্য হওয়া, তারপরে যদি সে কখনো বলে আমার এক হাত বা পা দুর্বল হয়ে গেছে, তাহলে আপনাকে অবশ্যই ডাক্তার শরণাপন্ন হতে হবে, বিশেষ করে একজন নিউরোলজি ডাক্তার হলে ভালো হয়। এবার আমি একটু আপনাকে বলতে চাই যে কখন আপনি রেডিও ইমেজিং বা সিটি স্ক্যান বা এমআরআই করবেন। আগের কথাগুলোর সাথে অনেকগুলো মিল থাকবে। সাডেন সিভিয়ার হেডেক যদি কেউ বলে থাকে যে আমার এমন একটি মাথা ব্যথা হচ্ছে যে মাথা ব্যথা আগে কখনো হয়নি, বিদ্যুৎ চমকানোর মতো মাথা ব্যথা, সেই সঙ্গে তার ঘাড়ে ব্যথা, তার আলো অসহ্য মনে হয়, অথবা মাথা ব্যথার সঙ্গে যদি তার চোখে দেখা কম মনে হয়, মাথা ব্যথার সঙ্গে সে যদি বমি করে, খিচুনি হয়, এই ধরনের সমস্যা হলে, যদি রাত্রেবেলা মাথা ব্যথা হয় অথবা মাথা ব্যথা যদি তার জীবনযাত্রাকে ব্যাহত করে, সাধারণত এই সমস্ত সমস্যা হলে পরে আপনাকে অবশ্যই একটি সিটি স্ক্যান বা এমআরআই করে আপনাকে জাস্টিফাই করতে হবে যে আপনার কোনো সেকেন্ডারি হেডেক বা খারাপ কোনো ধরনের মাথা ব্যথা আছে কিনা। কার কাছে যাবেন? একজন নিউরোলজিস্টের কাছে গেলেই সবচেয়ে ভালো হয়, কারণ উনি আপনাকে সবচেয়ে ভালো নির্দেশনা দিতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার, ভয় পাবার কিন্তু কোনো কারণ নেই। মাথা ব্যথা হলেই যে আপনার খুব খারাপ কিছু হবে তা কিন্তু ভয় পাবার কিছু কারণ নেই। সো আপনি এই ব্যাপারে এতটা নিশ্চিন্ত না হয়ে কখনোই আপনি দুশ্চিন্তা করবেন না। এবার আমি একটু আপনাদের কাছে বলতে চাই যে আপনার যদি কোনো জিজ্ঞাসা বা কোনো কমেন্ট থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি আপনাদের পাশে সর্বত্রই আছি। আমি ডক্টর রফিকুল ইসলাম, মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি বিষয়ে যে কোনো ব্যাপারে আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। করোনামুক্ত বাংলাদেশ চাই, এজন্য আপনাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।